হ্যালো ভিউয়ার্স, আপনারা অনেকেই কমেন্টে আমাদের জানিয়েছেন ব্যাংকিং নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করার জন্য। তাই আজকে আরও একটি নতুন ব্যাংকিং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এই ভিডিওটিতে। চলুন ভিউয়ার্স, কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নে কোন ব্যাংকে কোন পদে নিয়োগ দেওয়া হবে এবং আপনারা খুব সহজেই কিভাবে আবেদন করবেন। চাকরি দেবে এক্সিম ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা। ভিউয়ার্স, এক্সিম ব্যাংকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটিতে সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এই চাকরিগুলোতে আবেদন করার জন্য। আজকের ভিডিওটিতে দেখাবো আপনারা এক্সিম ব্যাংকের এই চাকরিটিতে কীভাবে আবেদন করবেন, কীভাবে আবেদন করলে আপনি এই চাকরিটি পেতে পারেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ কেটে কেটে দেখলে আপনাদের আবেদনে ভুল হতে পারে, আর আবেদনে ভুল হলে আপনাদের কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না। আপনারা যারা আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয়। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড অর্থাৎ এক্সিম ব্যাংকে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী 20 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা আবেদন করে ফেলবেন, দেরি করবেন না আবেদন করার জন্য। প্রতিষ্ঠানের নাম এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এক্সিম ব্যাংক, বিভাগের নাম ক্যাশ, পদের নাম ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, পদসংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা স্নাতক, অভিজ্ঞতা প্রযোজ্য নয়, আপনি অভিজ্ঞতা ছাড়া এখানে আবেদন করতে পারবেন। বেতন 28,000 থেকে 40,500 টাকা। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন। বয়স আপনার 30 বছর, বিশেষ ক্ষেত্রে 32 বছর, অর্থাৎ আপনার বয়স সর্বোচ্চ বয়স 30 বছর হতে হবে। এর ওপরে হলে আপনি আবেদন করতে পারবেন না, নিচে হলে আবেদন করতে পারবেন। কর্মস্থল যে কোনো স্থান, আবেদনের শেষ সময় 20 আগস্ট 2023। আবেদনের নিয়ম, আগ্রহীরা এক্সিম ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই যে নীল লেখাটি রয়েছে এটিতে আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পাশের ট্যাবে এরকম একটি ট্যাব আসবে যেখানে দেখতে পারবেন যে এক্সিম ব্যাংকের জব সার্কুলারের তথ্য দেওয়া আছে। আপনারা এখান থেকে বিগিন ভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনারা আবেদনটি করতে পারবেন। এছাড়াও এডিট সিভি আর ভিউ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি আবেদন করে থাকেন তাহলে এখান থেকে এডিট সিভি অথবা ভিউ অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে আপনার আবেদনটি কোন পর্যায়ে আছে এবং এছাড়াও আপনার সিভিটি কীরকম আছে সেটি আপনি এডিট করতে চাইলে এডিট করতে পারবেন। এছাড়াও আপনি যদি জব সার্কুলারটা দেখতে চান তাহলে এখানে জব সার্কুলার লেখাতে ক্লিক করলে আপনার পাশের ট্যাবে এক্সিম ব্যাংকের এই ক্যারিয়ার অপরচুনিটিস অ্যাট এক্সিম ব্যাংক জব সার্কুলারটি আসবে। সেখানে আপনারা দেখতে পারবেন ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। এখানে কিন্তু 52,000 টাকা পর্যন্ত থেকে 67,900 টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ, যেটিতে অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন, সেটিতে কিন্তু 28,000 টাকা থেকে 40,500 টাকা পর্যন্ত আপনাদের বেতন দেওয়া হবে। এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, এই ক্রাইটেরিয়াগুলো আপনারা পড়ে নেবেন। পড়ার পর অ্যাপ্লিকেশন প্রসিডিওর এটিও পড়ে নেবেন যে কিভাবে আপনি আবেদনটি করবেন। এছাড়াও আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে আবেদন করবেন, এটি আপনার না পড়লেও হবে। এরপর আপনারা এখানে এসে বিং নিউ অ্যাপ্লিকেশন এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন অ্যাপ্লিকেশন ফর্মটি এসে পড়েছে। এখানে আপনি আপনার ফুল নেমটি দেবেন অ্যাজ পার এসএসসি সার্টিফিকেট, অর্থাৎ আপনার এসএসসি এইচএসসিতে যে সার্টিফিকেটে আপনার নামটি রয়েছে সেই নামটি এখানে দিতে হবে। আপনার নাম কিন্তু কোনো বানান ভুল হতে পারবে না। সবসময় আবেদনের সবগুলো ফর্ম পূরণ করার পর রেজিস্টারে ক্লিক করার আগে নামের বানানটা কয়েকবার চেক করে নেবেন। তারপর আপনার ফ্রিডম ফাইটার চাইল্ড, আপনি কি মুক্তিযোদ্ধার সন্তান কিনা সেটি দেবেন, যদি না হন দরকার নেই। আপনারা এরপর ডেট অফ বার্থ আপনার দিয়ে দেবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ডটির নাম্বার দেবেন, তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন এবং মোবাইল নাম্বারটা যাতে ভুল না হয় তাই এখানে দ্বিতীয়বার আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। দুইটা মোবাইল নাম্বার কিন্তু মিলতে হবে, রিটাইপ মোবাইল নাম্বার। ইমেল অ্যাড্রেস আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে দিতে হবে, যদি না থাকে তাহলে একটি ইমেল অ্যাড্রেস খুলে তারপর এখানে ইমেল অ্যাড্রেসটি দেবেন, তারপর রিটাইপ ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটি আবারও দেবেন। মনে রাখবেন ইমেল অ্যাড্রেস ভুল করা যাবে না, কারণ আপনার সাথে কিন্তু ব্যাংক থেকে আপনার চাকরির পরীক্ষার জন্য আপনার ইন্টারভিউয়ের জন্য ইমেল অথবা ফোনের মাধ্যমে যোগাযোগ করা হবে, তাই ইমেল এবং ফোন এই দুটা ভুল দেবেনই না। পাসওয়ার্ড একটি দেবেন, আপনি নিজের মতো করে 6 থেকে 12 ডিজিটের একটি পাসওয়ার্ড তৈরি করে রাখবেন, যাতে পরবর্তীতে এই পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনি আপনার সিভি অথবা আপনার বায়োডাটাতে এডিট করতে পারেন অথবা অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। রিটাইপ পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড এখানে আবার দেবেন। দেওয়ার পর আপনি এখানে কিন্তু রেজিস্টারে ক্লিক করবেন।
এছাড়াও আপনার এখানে 300x300 পিক্সেল একটি ছবি দিতে হবে। ছবিটি এখানে আপলোড ইমেজে ক্লিক করে আপলোড দিয়ে রেজিস্টারে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও ভিউয়ার্স, আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা ব্যাংকে চাকরি খুঁজছেন।